আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, বলছি ভালো নেই, কেউ বলে ভালো নেই। কেন? রাতে ঘুম হয় না। এই রাতে ঘুম হয় না জন্যে আমি একটা উপায় দিচ্ছি, এটা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়, বিশেষ করে যোগীরা করে থাকেন। এটা হচ্ছে যোগ নিদ্রা আসন, আর আরেকটি আছে যোগ নিদ্রা। আমি দেখাবো আসন এবং যোগ নিদ্রা সম্বন্ধে কিছু উপলব্ধি দেওয়াবো, যাতে বুঝতে পারেন। যোগ কথার অর্থ হচ্ছে যুক্ত হওয়া, মানসিকতা, আমি কি করছি সেই ভাবনাটা। হয়তো টানটা ধরে সবাসনে শুইলাম, সবাসন কথার অর্থ হচ্ছে মরা। অতএব মরা হলে পরে মনের ভিতর কিন্তু সেটাকে ধরা যাবে না, একটা মাটির মতো পড়ে আছি, সেই সেন্সটা যে আবার থাকবে না। মানে অর্থাৎ চিন্তাভাবনা হবে জিরো, আমি হিরো নই, সৃষ্টিকর্তা হিরো, আর আমি জিরো, একটা গোলাকার পৃথিবীর মতো। সেই ভাবনাটা, চেতনাটাকে নিয়ে আসতে হবে সেই জায়গায়, যোগের ক্ষেত্রে, বিশেষ করে যোগ নিদ্রার ক্ষেত্রে। সেটা যাই করুক না কেন, যে চিন্তাই করে, হয়তো আমার চোখটা বন্ধ করে আছি, এই চোখ বন্ধ অবস্থায় আমার দৃষ্টি থাকছে, আমার চেতনা থাকছে পায়ের বুড়ো আঙুলে, হয়তো ডান পায়ের বুড়ো আঙুলের দিকে আমি চেতনা, আমার চিন্তা, আমি যোগ নিদ্রা কি করে যাচ্ছে। তাহলে যোগের সাথে মানসিকতা যুক্ত হচ্ছে, চোখটা বন্ধ করলাম, সবাসনে শুইলাম। সব আসন কথার অর্থই আগেই বললাম যে মরা, তাহলে মরাকে তো সেন্স থাকছে না, সে সেন্স থাকবে না, সেরকম মানসিকতা তৈরি যতক্ষণ না হচ্ছে অহেতুক যোগ নিদ্রা প্র্যাকটিস করা। মানসিকতা যদি থাকে অস্থিরতা চঞ্চলতা, তাহলে কিন্তু যোগ নিদ্রা করা যাবে না, শেখাও হবে না কারো। এটা অত সহজ নয় যে 20 মিনিট করুন, 10 মিনিট করুন, তা নয়। আমি কি করছি সেটা আমার ভাবনা। প্রত্যেকটা মানুষ ধ্যান করায়, কিন্তু যে গাঁদা খায় সে গাঁদার ধ্যানই করে, কিন্তু যে টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সার চিন্তাই করে, যে পড়াশোনা করে সে পড়াশোনার চিন্তা। এটা যে চেতনা, চিন্তা ভাবনা, এই চিন্তাটা সঠিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যোগ নিদ্রা করা কোনো লাভ নেই। কিন্তু যোগ নিদ্রার যোগ আসন যেটা করা হচ্ছে, সেটা করলে হবে কি, প্রত্যেকটা স্নায়ুর একটা চাপ পড়ে। ঘুমের ক্ষেত্রে দেখা যায় স্নায়বিক দুর্বলতা যখনই হয়ে যায়, রাতে অন্ধকার হয়ে যায়, তখন সেন্স থাকে শরীরের ভিতরে, সেন্সিটিভিটি কমে আসে, তখন মানুষ আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমানোর সময় যদি উল্টাপাল্টা চিন্তা থাকে বা মোবাইল পরিচালনা করলে, সেইটাই কিন্তু চিন্তা থাকবে মাথার ভিতরে সারাদিন। কিন্তু সেটা মোবাইল পরিচালনা করা যাবে না ঘুমানোর আগে। অতএব সেই এই যোগটা করার আগে কিছুক্ষণ শান্ত অবস্থায় থাকতে হবে, কি করছি সেই বোধটুকু থাকা। যোগ নিদ্রা আসনটা আমি কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই পা দুটো উঠিয়ে এই কর্ণপীঠ আসন, এইভাবে থাকা। চোখ বন্ধ করে চেতনাটাকে নিয়ে আসা, যে আমি কি করছি। এটা করার ফলে প্রত্যেকটি স্নায়ুগুলো সতেজ হয় এবং আস্তে আস্তে ক্লান্ত বোধ হয়ে গেলে তখন সবাসনে গেলে অটোমেটিক ঘুম হয়ে যাবে। সবাই এটা করতে পারবেন না, সহসা হয় না, বহুদিন প্র্যাকটিস না করলে কিছু না, অভ্যাস করতে হয়। আমি বহুদিন পর আপনাদের শো করছি, আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য, যারা পারবেন প্র্যাকটিস করুন আস্তে আস্তে।
যোগীরা এভাবে করেন, আর বুকের পর হাত নিয়ে এসে স্মরণ করেন প্রভুকে। প্রভুর সাথে কন্ট্যাক্ট করলে দ্রুত ঘুম এসে যায়। অর্থাৎ পৃথিবীর চিন্তা মুক্ত করে যুক্ত হতে হয় ভক্তের মতো প্রভুর সান্নিধ্য লাভ করার জন্য, নিজেকে আত্মসমর্পণ করা। আমি জিরো আর তিনি হচ্ছেন হিরো।